বন্ধুরা, আজকে বিএনপি জামাতের ডাকা এ দফা হরতালের দ্বিতীয় দিন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাগরচুরি এলাকায় হরতালের চিত্র। এটা কিন্তু মহাসড়ক, আমি যেমনটি দেখছি যে যানবাহন কিন্তু চলাচল করছে, শুধুমাত্র দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসগুলো একটু কম চলছে দেখছি, কিন্তু আন্তঃজেলা যে বাস সার্ভিস রয়েছে সেগুলো চলছে। তাছাড়াও ঢাকা কুমিল্লার যে বাসগুলো রয়েছে এশিয়া তেশিয়া, এই বাসগুলো কিন্তু চলতে দেখছি, পাশাপাশি পণ্যবাহী পরিবহনগুলো কিন্তু চলছে। এছাড়াও মহাসড়কে প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বরাবরের মতোই চলছে, এবং লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলোও চলছে, এবং মানুষ কিন্তু তাদের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন এবং বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন নির্বিঘ্নে। আজকের এই হরতালের এখনও পর্যন্ত কোথায় কোনো পিকেটিংয়ের খবর আমরা পাইনি, তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে কিন্তু আমরা এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদেরকে অবস্থান নিতে দেখেছি, তারা রয়েছে। তবে হরতালের পক্ষে এখনও পর্যন্ত আমরা কোনো কর্মসূচি দেখিনি। এই ছিল কুমিল্লা থেকে হরতালের সবশেষ।